কেই ছোট্ট বন্ধুরা কেমন আছো আজ রবিবার তাহলে রবিবারে তো একটা রূপকথার গল্প পড়ে ফেলতে হয় তাই না তো আজ আমি সুখলতা রাওয়ের লেখা গল্প আর গল্প এই বইটা থেকে লোভের শাস্তি এই রূপকথার গল্পটা পড়তে চলেছি তো চলো পড়া শুরু করি লোভের শাস্তি একটি ভাঙা কুড়ে ঘরে এক জেলে আর তার জেলেনি থাকে জেলে রোজ জাল নিয়ে মাছ ধরতে যায় একদিন সে জলে জাল ফেলে বসে আছে থাকতে থাকতে হঠাৎ জালটা ভয়ানক নড়ে উঠল। দড়ি টড়ি সব ছেড়ে গেল আর কিসে যেন জালটাকে টেনে নিয়ে চললো সমুদ্রের দিকে জেলে তাড়াতাড়ি ছুটে জাল ওঠাতে গিয়ে দেখে সেটা এমনি ভারী যে তাকে টেনে তুলতেই পারে না অনেক কষ্টে জাল ডাঙায় তুলে দেখলো তাতে প্রকাণ্ড এক বোয়াল মাছ পড়েছে সেই মাছটা জেলেকে মিনতি করে বলল আমাকে ছেড়ে দাও আমি মাছ নই এক রাজার ছেলে ডাইনিতে জাদু করে আমায় মাছ বানিয়ে দিয়েছে তুমি আমাকে মেরে কি করবে আমাকে খেতে একটুও ভালো লাগবে না মাছ কথা বলছে দেখে জেলে ভারী থতমতো খেয়ে গিয়ে তাড়াতাড়ি তাকে জলে ফেলে দিল বাড়ি আসতেই জেলেনি জেলেকে জিজ্ঞাসা করলো কই আজ বুঝি মাছ টাছ ধরতে পারো জেলে বলল একটা মস্ত বোয়াল মাছ ধরেছিলাম কিন্তু সে কথা বলতে পারে সে নাকি মাছ নয় এক রাজার ছেলে ডাইনিতে জাদু করেছে তাই তাকে ছেড়ে দিয়েছি জেলেনি বলল তার কাছে কিছু চাইলে না চাইবো আবার কি বলল জেলে জেলেনি বলল কি বোকা সে এক রাজার ছেলে তুমি তাকে ছেড়ে দিয়েছো তার কাছে কিছু চাইলে সে নিশ্চয়ই দিত যা আবার যাও গিয়ে তাকে বলো আমাদের এই ভাঙা ঘরটাকে নতুন করে দিতে জেলে আপত্তি করলো না আমার ভয় করে আর তাকে কোথায় পাবো জেলেনি নি বললো কেন জলের ধারে গিয়ে ডাকবে আর যদি চাইতে ভয় করে তবে বলো যে আমি চেয়েছি জেলে কিছুতেই যেতে চায় না জেলে নিয়েও ছাড়বে না শেষে জেলেকে যেতেই হলো সমুদ্রের ধারে গিয়ে জেলে ডাকলো বোয়াল মাছ বোয়াল মাছ কি বলে সেই মাছটা অমনি জল থেকে মাথা বার করলো জেলে ভয় ভয় বলল জেলেনি আমাকে পাঠিয়ে দিয়েছে সে চায় তুমি আমাদের ভাঙা ঘরখানিকে নতুন করে দাও আচ্ছা তাই হবে বলে মাছ টুপ করে ডুবে গেল তারপর বাড়ি এসে জেলে দেখে সত্যি সত্যি আর সে ভাঙা ঘর আর নেই তার জায়গায় সুন্দর নূতন একখানি ঘর হয়েছে আর জেলেনি দরজায় দাঁড়িয়ে সে আসতেই জেলেনি বলল। দেখো তো আমার বুদ্ধিতে কেমন হয়েছে দিন পনেরো বেশ কেটে যায় তারপর একদিন জেলেনি জেলেকে বললে এই বাড়িটা বড্ড ছোট আর এর ঘরের চাল ভালো বাগানো নেই তুমি আবার মাছের কাছে যাও সে আমাদের একটা মস্ত কোঠা বাড়ি করে দিক কিন্তু জেলের ইচ্ছা নেই সে বলে এখানে তো আমরা বেশ আছি আবার যে কি হবে জেলেনি সে কথা শুনল না তাকে জোর করে পাঠালো তাই জেলে আবার সমুদ্রের ধারে গিয়ে ডাকলো বল মাছ বল মাছ জেলেনি কি চায় শোনো আবার সেই মাছ এসে জিজ্ঞাসা করলো কি চায় জেলে বলল মস্ত বড় কোঠা বাড়ি মাছ বলল আচ্ছা তাই হবে বাড়ি ফিরে এসে জেলে দেখে কুঁড়ে ঘর হয়ে গেছে মস্ত দালান আর তার চারিদিকে কেমন সুন্দর বাগান জেলেনি বলতে বলতে ছুটে এলো ভাগ্যিস আমি জিদ করেছিলাম এমনি করে কিছুদিন যায় আবার জেলেনি বলে এই বাড়িখানা খুবই সুন্দর কিন্তু আহা যদি আমি রানি হতে পারতাম কি ভালোটাই হতো তুমি আবার মাছের কাছে যাও এভারই অন্যায় আমরা তো খুব সুখেই আছি আবার চাও কেন শেষে মাছ রাগ করবে জেলেনি তবু বলে কি আপদ একবার গিয়েই দেখো না কিন্তু জেলে কিছুতেই যেতে রাজি হয় না জেলেনি তার সঙ্গে অনেক ঝগড়া করে শেষে বলে তুমি না যাও আমি নিজেই যাব। কাজে জেলে আর কি করে আবার সমুদ্রের ধারে গিয়ে মাছকে ডাকলো বল মাছ বল মাছ জেলে নিয়ে আবার কি চায় শোনো কি চায় মাছ জিজ্ঞাসা করলো জেলে ভয় ভয় বললো রানী হতে চায় তবে রানী হবে বলে মাছ চলে গেল অমনি জেলের ছোটো দালান প্রকাণ্ড বড় রাজার বাড়ি হয়ে গেল চারিদিকে লোকজন সিপাই প্রকাণ্ড লোহার দরজার কাছে তলোয়ার খুলে দাঁড়িয়ে আছে জেলে যেতেই তাকে সকলে সেলাম করে জয় মহারাজ আসুন মহারাজ বলে নিয়ে গেল ভিতরে সেখানে মস্ত সভা জমেছে কত বড় বড় লোক বসে আছে তাদের সোনালী পোশাক ঝকঝক করছে মাঝখানে উঁচু বেদিতে সোনা সিংহাসনে জেলেনি বসে আছে তার চারপাশে নানা রঙের পোশাকে সেজে সখীরা সব দাঁড়িয়ে সিংহাসনের উপর সোনার চাঁদোয়াতে মুক্তার ঝালোর আর সভার চারিদিকে কতই রং বেরঙের রেশমি কাপড় জড়ির ঝালর ঝাড় লণ্ঠন সব ঝকঝক করছে জেলে জেলেনিকে বলল এখন সন্তুষ্ট হয়েছে তো এর চেয়ে আর কি বেশি হতে পারে কিন্তু যার লোভ বেশি সে কিছুতেই সুখী হয় না যত পায় আরও তত চায় রানী হয়েও জেলেনি খুশি হলো না সে পৃথিবীর রানী হয়েছে চাঁদ সূর্যের রানী হয়ে দেখেনি এখন সে আকাশের রানী হতে চায় সে জেলেকে আবার মাছের কাছে যাবার জন্য ধরল জেলে বলল দেখো বেশি বাড়াবাড়ি ভালো না আমি যাচ্ছি কিন্তু যদি কিছু মন্দ হয় সে সে আমাকে দোষ দিতে পারবে না জেলে আবার সমুদ্রের ধারে গিয়ে মাছকে ডাকল বোয়াল মাছ বোয়াল মাছ আবার কেন মাছ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো জেলে বলল জেলে নিয়ে এবার সূর্যের রানী আকাশের রানী হবে তা শুনে মাছ বলল তবে আবার সে তার সেই ভাঙা কুঁড়েতেই ফিরে যাক তো ছোট্ট বন্ধুরা আমাদের গল্প তো এখানেই শেষ হলো কিন্তু আজ এই গল্প থেকে আমরা একটা খুব সুন্দর জিনিস শিখলাম কি তো পরের উপকার করা ভালো তার প্রতিদানে যদি আমরা কিছু পাই সেটা যেন কখনোই আমাদের লোভকে এতটুকুনি বাড়িয়ে না দেয় যে সেটা আমাদেরই ধ্বংসের কারণ হয়ে যায় তাই না বেশি লোভ করতে নেই আর একটা জিনিস কিন্তু শিখলাম যখন আমরা সসীম থেকে অসীমের দিকে যাই তখন আমাদের রিক্ত হয়ে যেতে হয় জেলেনি হয়তো তার চাহিদার গুরুত্ব বুঝতে পারেনি তাই সে যখন আকাশের রানী হতে চাইলো তার মানে সে প্রকৃতির রানী হতে চাইল প্রকৃতির রানির জন্য তো কোনো দালান কোঠার দরকার হয় না প্রকৃতির রানী হতে গেলে তো প্রকৃতির সাথে বাঁচতে শিখতে হয় তাই জন্য বোয়াল মাছ কিন্তু তাকে আবার সেই ভাঙা কুঁড়ে ঘরে ফিরিয়ে দিল তো ছোট্ট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো কেমন తటా